গুড নুন স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে সেকেন্ড পার্ট, সেই অংশটা নিয়ে আলোচনা করব। আজ প্রথমে আমরা আলোচনা করছি ভারতে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বস্ত্র বয়ন শিল্পে অবস্থানগত যে ক্রম পরিবর্তন হয়েছে সেই বিষয় নিয়ে। যেহেতু কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, যেটা পণ্যসূচক এক, সেই জন্য এই শিল্পের বস্ত্রকলগুলি ভারতে ওপর চারটি পর্যায়ের মধ্যে দিয়ে কেন্দ্রীভবন ও বিকেন্দ্রীভবন ঘটেছে। মূলত ভারতে পাঁচটি অঞ্চলে চারটি পর্যায়ের মধ্যে দিয়ে এই শিল্পটি গড়ে উঠেছে। তো প্রাথমিক কেন্দ্রীভবন, যা মুম্বাই অঞ্চলে লক্ষ্য করা গিয়েছিল 1851 সালে, এবং সেই সময় বোম্বাই প্রদেশের বোম্বে স্পিনিং ও ওয়েভিং কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে এই বস্ত্রকলগুলো মূলত পশ্চিম ভারতে মুম্বাইকে কেন্দ্র করে, বা যেটা তৎকালীন বোম্বাই তাকে কেন্দ্র করে সেখানে সূচনা ও একতিশীভবন ঘটেছিল। 1853 সালে বোম্বাই ভারতের বস্ত্রশিল্পের রাজধানীতে পরিণত হয়। তৎকালীন সময়ে বোম্বাই অঞ্চলে 57টি বস্ত্রকল ও সুতিকল স্থাপিত হয়েছিল, যা দেশের 30% যে বস্ত্র বয়ন শিল্পের যে কনসেন্ট্রেশন বা কেন্দ্রীভবন সেইখানে হয়েছিল। তো পরবর্তী ক্ষেত্রে মুম্বাই অঞ্চলে কিছু সমস্যার কারণে 1910 থেকে 1920 সালের মধ্যে মুম্বাই অঞ্চলে কিছু সমস্যা শুরু হয়, এবং এই সমস্যা জন্য যেমন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে বস্ত্রবয়ন শিল্পের অবনতি ঘটেছিল, সেরকম মুম্বাই অঞ্চলে কিছুটা বস্ত্রবয়ন শিল্পের অবনতি ঘটে। তো সেই অবনতিগুলোর অন্যতম কারণগুলি যেমন শিল্পের জমির অভাব ও উচ্চ মূল্য, খাদ্যদ্রব্যের অভাব, গৃহ সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, এবং পৌর এলাকায় জলকর, শিল্পকরের ক্রমবৃদ্ধি, আভ্যন্তরীণ যানজট ও পরিবহন ব্যয়, এবং মুম্বাই বা বোম্বাই অঞ্চলে উচ্চ মজুরি হার, আধুনিক রুচিসম্মত বস্ত্র উৎপাদনে প্রাচীন অনুন্নত যন্ত্রপাতির ব্যবহার, এবং সেই ব্যবহারের মাধ্যমে আধুনিক রুচিসম্মত বস্ত্র উৎপাদনে অনেকটাই মুম্বাই অক্ষম হয়ে পড়ে, এবং
জাপান চীন বাজার দখল করার চেষ্টা করে এবং ফলে বোম্বাই অঞ্চলের বস্ত্র বয়নের মন্দা দেখা যায়। তো প্রাথমিক কেন্দ্রীয় ভবন বোম্বাই অঞ্চলে ঘটেছিল এবং সেই অঞ্চলে কিছু আভ্যন্তরীণ এবং কিছু সমস্যার কারণে সেখানে পরবর্তী ক্ষেত্রে কিছুটা বস্ত্র উৎপাদনে মন্দা দেখা দেয়। তো তার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে যখন বস্ত্রশিল্প বিকেন্দ্রীভবন শুরু হলো ভারতের মধ্যে, দ্বিতীয় পর্যায়ে বস্ত্রশিল্পে বিকেন্দ্রীভবন ঘটলো হচ্ছে আহমেদাবাদ অঞ্চলে। একদিকে যেমন মুম্বাই অঞ্চলের বস্ত্রশিল্পের পতন ঘটছিল, অন্যদিকে ভারতের যে গুজরাট, সেই গুজরাটে আহমেদাবাদ ও মহারাষ্ট্রের নাগপুর সোলাপুর অঞ্চলে বস্ত্রবয়ন শিল্প স্থাপন শুরু হয়। এবং সেই সময় বা বর্তমানেও তাই আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। বর্তমানে আহমেদাবাদে 72টি কাপড় কল ও সুতো কল গড়ে উঠেছে। এবং তৃতীয় পর্যায়ে বিকেন্দ্রীভবন আরও হয় এবং সেই বিকেন্দ্রীভবন কিন্তু ঘটেছিল দেশের অভ্যন্তর ভাগে, যেখানে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে সকল তুলোবলয়গুলো আমাদের ভারতে ছিল, সেই তুলোবলয় থেকে তুলো সংগ্রহ করে ভারতের পূর্ব দিকে উত্তর ও দক্ষিণ ও মধ্যাঞ্চলে বস্ত্রশিল্পের বিকেন্দ্রীভবন শুরু হয়। এবং এই বিকেন্দ্রীভবনের কারণ যদি আমরা আলোচনা করি, সেগুলো এই রকম যে সেই সময় ভারতের পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটে গিয়েছিল এবং 1950 থেকে 1965 সালের মধ্যে ভারতের মধ্যে যে ইন্টার কানেক্টিভিটি, অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব উত্তর মধ্য দক্ষিণ মধ্য রেলপথ স্থাপন শুরু হয় এবং দ্রুত তার সম্প্রসারণ ঘটে। ফলে এবং তাছাড়া 1947 সালের পর থেকে ভারতের যে জাতীয় সড়কগুলো সেগুলো আস্তে আস্তে সম্প্রসারণ শুরু হয় এবং তার মাধ্যমে রেলপথ এবং সড়কপথের মাধ্যমে কাঁচামাল আনয়ন এবং তা বাজারে প্রেরণ কিন্তু সহজতর হয়। ফলে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বস্ত্রকল স্থাপিত হয়। দ্বিতীয় যদি কারণ, যেটা তৃতীয় পর্যায়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার জন্য অনুকূল হয়ে উঠেছিল, সেটা হচ্ছে জলবিদ্যুৎ তখন খুব উৎপাদন শুরু হয়। বিভিন্ন নদীতে বাঁধ দিয়ে বড় বড় জলাধার তৈরি করে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তৃতীয়ত, স্বল্প মজুরি হার, অর্থাৎ দেশের যে সকল অঞ্চলগুলো একটু পিছিয়ে ছিল সেই সকল অঞ্চলে যে মজুরির হার সেইখানে অনেকটাই কম, ফলে সেই সকল অঞ্চলে বস্ত্রবয়ন শিল্প স্থাপনের মাধ্যমে সেখানে মজুরি হারটা একটু কমে যায় এবং বাজার সম্প্রসারণ ঘটে। ভারতীয় বস্ত্রের বাজার দেশের অভ্যন্তরে তথা দেশের বাইরে যথেষ্ট বেশি থাকার কারণে সেই বাজারে সেই সব সেই ইয়ের চাহিদা ছিল, সেই বস্ত্রের চাহিদা ছিল এবং সরকারি নীতিও এই বস্ত্রবয়ন শিল্পের বিকেন্দ্রীভবনের পেছনে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে।
এবং পরবর্তী ক্ষেত্রে মহারাষ্ট্রের যেটাকে আমরা বলি তুলো বলা হয়, যেখানে তুলো উৎপাদন হয়, সেই তুলো বলয় অঞ্চলে তুলোর উৎপাদন কিন্তু বেশি হয়ে যায়, তুলো উৎপাদন বাড়ে এবং বস্ত্র বয়ন শিল্পের সম্প্রসারণে যা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এবং তার পরবর্তী ক্ষেত্রে চতুর্থ পর্যায়েও আবার বস্ত্র বয়ন শিল্পের পুনঃকেন্দ্রীভবন ঘটে। বিগত কয়েকটি পরিকল্পনায় আবার পশ্চিমের তুলো উৎপাদক অঞ্চলে শিল্পটি স্থাপনের জন্য জোর দেওয়া হয় এবং তার মধ্যে শিল্পটি স্থাপনের প্রবণতাও দেখা যায় সেখানে। এবং বর্তমানে মিলগুলোর 80% কিন্তু তুলো উৎপাদক অঞ্চলে অর্থাৎ পশ্চিম ভারতে কেন্দ্রীভূত আছে এবং বাকি তুলো যেগুলো শিল্পগুলো বাজার কেন্দ্রিক অঞ্চলে অবস্থিত। তো এইভাবে চারটি পর্যায়ের মধ্যে দিয়ে ভারতে বস্ত্রবয়ন শিল্পের কেন্দ্রীভবন, বিকেন্দ্রীভবন ও পুনঃকেন্দ্রীভবন ঘটে। তো আমরা এখন ভারতের কোন কোন অঞ্চলে এই বস্ত্র শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করব। তো ভারতের সুতি বস্ত্র বয়ন শিল্পগুলি মূলত কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, গঙ্গা সমভূমি এবং পূর্ব উপকূল সমভূমিতে ভারতের 80টি শহরে গড়ে উঠেছে। মহারাষ্ট্র, গুজরাট ও তামিলনাড়ু এই তিনটি রাজ্যে দেশের 80% মিল, 67% স্পিন্ডল এবং 72% তাঁত রয়েছে এবং 75% মিলের কাপড় ও 40% সুতো উৎপাদন করে এই সকল অঞ্চলগুলো। অন্যদিকে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে দেশের 25% স্পিন্ডল এবং 17% তাঁত আছে এবং 9% মিলের কাপড় ও 7% তুলো উৎপাদন করে এই সকল অঞ্চলগুলো। তো প্রথমত হচ্ছে আমরা যদি অঞ্চলগুলো ভাগ করি তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলের প্রধান বস্ত্র শিল্প কেন্দ্রগুলোর মধ্যে হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই, নাগপুর, পুনে, কোলাপুর, সোলাপুর, নাসিক, জলগাঁও, আকোলা, সাতারা এবং গুজরাটের আহমেদাবাদ, রাজকোট, ভাদোদরা, পোরবন্দর, সুরাট, ভাবনগর, ব্রজ, ভারুচ এবং কালুল। এই সকল অঞ্চলে পশ্চিমাঞ্চলে শিল্পগুলো গড়ে উঠেছিল এবং যার গড়ে ওঠার কারণ আমরা অলরেডি আজকে এবং আগের ক্লাসে আলোচনা করেছি। তো এর পরবর্তী ক্ষেত্রে দক্ষিণাঞ্চলেও বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে। তো এখানকার বস্ত্রবয়ন শিল্পের কেন্দ্রগুলো যেগুলো উল্লেখযোগ্য সেটা হচ্ছে তামিলনাড়ুর কয়েম্বাটুর। কয়েম্বাটুরকে ভারতের, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কয়েম্বাটুর একটা উল্লেখযোগ্য শিল্পকেন্দ্র বস্ত্রবয়ন শিল্পের ক্ষেত্রে দক্ষিণ ভারতের ক্ষেত্রে। তাছাড়া চেন্নাই, মাদুরাই, তুতিকোরিন, সালেম, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, গুন্টুর, তিরুপতি, ওয়ারাঙ্গল, কর্ণাটকের বেঙ্গালুরু, মহীশূর,
রায়চুর, গোকো, হুবলি, বেলগাঁও, কেরালার তিরুবনন্তপুরম, কুইলন, কোচিন, আলেপ্পি এবং কোজিকোড়। তো এই সকল অঞ্চলে কিন্তু বস্ত্রবন শিল্পগুলোর কেন্দ্রীভবন ঘটে আছে। এবং তৃতীয় যে অঞ্চলটা সেটা হচ্ছে উত্তরাঞ্চল। তৃতীয় অঞ্চলটা হচ্ছে উত্তরাঞ্চল, যেখানে প্রধান বস্ত্রবন শিল্পগুলো উত্তরপ্রদেশের হলো কানপুর, এলাহাবাদ, লখনৌ, আলিগড়, বারাণসী, বিরাট, গাজিয়াবাদ। রাজস্থানের জয়পুর, যোধপুর, উদয়পুর, কোটা, গঙ্গানগর, ভিলওয়ারা এবং পাঞ্জাবের অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা এবং হরিয়ানার কিছু অংশে এই বস্ত্রবন শিল্প গড়ে উঠেছে। এরপরে আমরা আমাদের পূর্ব ভারতে চলে আসি। পূর্ব ভারতেও বস্ত্রবন শিল্পের কেন্দ্রীভবন আছে। এখানকার প্রধান বস্ত্রবন শিল্পগুলোর মধ্যে যেটা পশ্চিমবঙ্গে আছে সেগুলো হচ্ছে হাওড়া, শ্যামনগর, শ্রীরামপুর, সোদপুর, ফলতা, বাউরিয়া, রিষড়া, পানিহাটি, বেলগড়িয়া, ফুলেশ্বর, ঘুষুরি। ঘুষুরি হচ্ছে ভারতের প্রাচীনতম কেন্দ্র, বস্ত্রবন শিল্প প্রাচীনতম কেন্দ্র হচ্ছে ঘুষুরি। ওড়িশার কটক, আবার ভুবনেশ্বর, বিহারের পাটনা, গয়া, ভাগলপুর, রাঁচি ইত্যাদি। এবং শেষে আরেকটি অঞ্চলও আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলের মধ্যে হচ্ছে ইন্দোর, গোয়ালিয়র, উজ্জয়িনী, ভোপাল, জব্বলপুর, ছত্তিশগড়ের কয়েকটি জায়গায় আমরা কিন্তু কার্পাস বস্ত্রবন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে দেখতে পাচ্ছি। তার মধ্যে বিলাসপুর এবং রাজনন্দগাঁও উল্লেখযোগ্য। তো আমরা চারটি পর্যায় এবং পাঁচটি শিল্পাঞ্চল নিয়ে আলোচনা করলাম।